তারপর আপনারা স্ট্রোকে দেন, স্ট্রোকে দেওয়ার পরে এখানে স্ট্রোকে ডাবল ক্লিক করেন, সবাই আমার সাথে সাথে একটু করেন, দেখুন ইজি ইজি মজা লাগবে, সাথে সাথে করেন দেখেন মজা লাগবে। স্ট্রোকে ক্লিক করার পরে এই যে এখান থেকে কালার চেঞ্জ করা যায়, আমি হোয়াইট সিলেক্ট করে দিলাম, হোয়াইট সিলেক্ট করে দিলে এখানে দেখেন সাইজ বাড়ানো যায়, আপনারা দেখছেন না এরকম অনেক থাম্বনেইল এরকম থাকে, জি স্যার থাকে না, জি স্যার এই তো এখানে দিয়ে দিলে শুধু লাগে, এখন বোঝা যায় যে খারাপ ভাবে এডিট করছি, বুঝা যায় না, তো এটা দেওয়ার পরে আমরা একটু শুরু করে দিই, এই এফএক্স এর পিকচার প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এফএক্স এ আসবে, এফএক্স এ আসার পর ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করেন, তারপর স্ট্রোকে ক্লিক করেন, স্ট্রোকে ক্লিক করার পরে স্ট্রোকে ডাবল ক্লিক করেন, হ্যাঁ ডাবল ক্লিক করে এখানে চলে আসবে, তারপর আপনি এখানে এখানে কালার লিখে নিতে আছে, এই কালারে ক্লিক করার পরে এখান থেকে আপনি যেদিকে নিবেন ওইদিকে কি হবে কালার চেঞ্জ হবে, এই কালার দিয়ে ওই কালার চেঞ্জ হবে, হোয়াইট দিয়ে এখন যদি আপনার মনে হয় যে এই স্ট্রোকের সাইজ বাড়াবে, তখন এই যে সাইজ আছে এখানে সাইজে সামনে নেন বড় হচ্ছে, পিছনে নেন ছোট হচ্ছে, তাই না, সুন্দর, তারপর ওকে দেন, তাহলে কি হয়ে গেল এখন ছবির মধ্যে কি চলে আসলো, স্ট্রোক ফল চলে আসলো, এবং আমি যে এডিট করলাম ওই এডিটটা পারফেক্টলি যদি নাও হয় তাহলে বুঝে গেল না স্ট্রোক দেওয়ার পরে, আমি সে গেছি, এভাবে টাইনা বড় করা যায় না, কিভাবে বড় করবো, একসাথে প্রেস করে যদি বড় করি তাহলে আমার আর কোমর ভাঙবে না, কোমর ভাঙবার কোন সম্ভাবনা নাই, ঠিক আছে না, আমি আজকে আমাদের সবাইকে একটা কথা বলবো, আমি বুদ্ধি উঠি আমার একটা নিজস্ব সময়ে, সেই গুণ থেকে আবার তাকে বলি শরীর সার করতে বলো সন্ধ্যার সময় করতে বলো, সেই গুণ থেকে দেখতেছে আমি সাপোজ আমরা এই উচ্চ মাধ্যমিক পড়ালেখা করতেছি, আছে না, উচ্চ মাধ্যমিকে পড়ালেখাচ্ছি না, আমি নিজের থেকে লিখবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে ক্লাস সাপোর্ট করার জন্য, সাথে থাকার জন্য, এবং আপনারা আসলেই অনেক অ্যাক্টিভ সবাই।